বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে বাসায় খুব ভালোভাবে আছো, আমরাও ভালো আছি। দোয়া করবে আমাদের জন্য। আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান সহ অর্থাৎ সিরিজ ক্লাস, আজকে আমরা সিরিজ ক্লাসের এক নম্বর ক্লাস অর্থাৎ এক নম্বর ক্লাস শুরু করছি। এভাবে আমরা পর্যায়ক্রমে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধানগুলো আমাদের ভিডিও পেজে দিয়ে দিব। তো শুরুতে আমি আমাদের নমুনা প্রশ্নের 107 নং, এখানে আছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রয় করলেন। প্রশ্ন, 12% ক্ষতি কথার অর্থ কি? এই 12% ক্ষতি কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস যে দামে ক্রয় করা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে বিক্রয় করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর ক্ষতি কিভাবে বের হয়? যদি যে দামে কেনা হয় তার সে কম মূল্যে বিক্রয় করা হয় তাহলেই ক্ষতি হয়, আর যদি বেশি দামে বিক্রি করা হয় তাহলে লাভ হয়। যেহেতু এখানে ক্ষতির কথা বলাই আছে, যে কারণে আমরা এখানে ক্ষতি 12% ক্ষতি কথার অর্থ আমরা মনে করে নিব এটাই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100-12=88 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য কম হয়ে গেল। বিক্রয় মূল্য কম হলেই ক্ষতি হয়, আর এটা হচ্ছে 12% কথার অর্থ। এরকম 5% ক্ষতি কথার অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। এইভাবে আমরা যে কোনো পার্সেন্ট থাক না কেন তার উত্তর আমরা দিতে পারবো এভাবে। এরপরে 6 নম্বর প্রশ্ন আছে, টেবিলটির ক্রয় মূল্য কত? যে টেবিল বিক্রি করা হয়েছে 7,040 টাকায় 12% কমে, 12% কমে মানে যে দামে কেনা হয়েছে তার সে কম মূল্যে, অর্থাৎ ক্ষতিতে। যে কারণে এখানে আমরা যেহেতু ক্ষতিতে, কাজে আমরা এখানে এই লাইনটা পেয়ে গেছি। এই লাইনটাকে এখন আমরা যেহেতু ক্রয় মূল্য বের করতে হচ্ছে, কাজে ক্রয় মূল্য ডান পাশে দিয়ে দিব আর বিক্রয় মূল্য বাম পাশে নিয়ে আসবো। আমরা জানি যেটা বের করতে হয় সেটা বাক্যের ডানে রাখতে হয় ঐকিক নিয়ম অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে যখন 88 টাকার জায়গায় 1 টাকা বসলে তখন মানটা কমে যাবে, অর্থাৎ ভাগ হবে। আমরা ভাগ হর লব হিসেবে দিয়ে দিলাম 100/88। এরপর অতএব বিক্রয় মূল্য আমাদের ডাকে দেওয়া আছে 7,040 টাকা, সেই 7,040 টাকা হলে ক্রয় মূল্য পাচ্ছি। সমাধান হচ্ছে 100 × 7,040/88। এখানে কাটাকাটি যাবে 88 দ্বারা, এটার মধ্যে যায় প্রথমে 8 বার 704 এর মধ্যে। কিভাবে? 8 8 64 4, হাতে থাকে 6, 8 8 64 আর 6 হচ্ছে 70, আর ডানে একটা শূন্য এখানে বসে, এই হলো 80। 80 আর 100 গুণ করলে আমরা পাই কত? 8,000। এই 8,000 টাকা হচ্ছে টেবিলটির ক্রয় মূল্য। তাহলে এভাবে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। যে কোনো এরকম বাম দেওয়া থাকে, বিক্রয় মূল্য দেওয়া থাকে, পার্সেন্ট দেওয়া থাকলে সেখান থেকে ক্ষতি বা লাভ থাকে না কেন, সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি যে কোনো জিনিসই। এরপরে আছে আরেকটা প্রশ্ন আছে 9 নম্বরে, এই টেবিলটি যদি 10,000 টাকায় বিক্রয় করা হতো তাহলে শতকরা কত লাভ হতো? 10,000 টাকা বিক্রি মানে কি? আরো বেশি দামে বিক্রি, অর্থাৎ যে দামে ক্রয় করা হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রি, তাহলে অবশ্যই লাভ হবে। আর সেই ক্ষেত্রে বলা হয়েছে এখানে 10,000 টাকায় বিক্রয় করলে লাভ হয়, যেহেতু 8,000 টাকা দিয়ে জিনিসটি কেনা হয়েছে, এই 8,000 টাকা দিয়ে কেনা হয়েছে, অর্থাৎ এটা ক্রয় মূল্য। কাজে বিক্রয় মূল্য 10,000 হলে 10,000 থেকে 8,000 বিয়োগ করে দিব, বিয়োগ করলে পাওয়া যায় 2,000। এই 2,000 টাকার লাভ, আমরা জানি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সবসময় হিসেব করতে হয়, লাভ এবং ক্ষতি হিসাব করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপর। যে কারণে এটা হচ্ছে লাভ, আর এটা হিসেব করতে হবে আমাদের ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 8,000। যে কারণে এখানে নিয়ে আসতে হবে 8,000 টাকায় লাভ হয় 2,000 টাকা, 1 টাকায় লাভ হয় 2,000/8,000 কমে গেল, এরপর 100 টাকায় লাভ হয় একটু বেশি হবে, যে কারণে গুণ হয়ে গেল উপরে। এবার কাটাকাটি যায় 2,000 দ্বারা 2,000-এর মধ্যে কাটাকাটি করলে যায় 1 বার, আর 2,000 দ্বারা 8,000-এর মধ্যে কাটাকাটি করলে যায় 4 বার, আর 4 দ্বারা 100-এর মধ্যে ভাগ দিলে বা কাটাকাটি দিলে যায় 25 বার, 4 25-এ 100। এবার এই 25 টাকা, অর্থাৎ আমাদের এই টেবিলটি যদি 10,000 টাকা বিক্রি করা হয় তাহলে লাভ হতো 25%, শতকরা 25 টাকা মানে 25%। এরপর আমরা আলোচনা নিয়ে আসছি আরেকটা অঙ্ক, 110 নং। 110 নং আছে এখানে,
লাভ ক্ষতি পরে আমরা আসছি মুনাফা আসলের অঙ্ক এখানে মুনাফা আসলে বলা হয়েছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো 8 বছরের মুনাফা কত 8 বছরের মুনাফা বের করতে হলে আমাকে বিয়োগ করলে 8 বছরের মুনাফা যেটা 8 বছরের মুনাফা সহ এই 98,000 টাকা পরিশোধ করা হয়েছে এই 98,000 টাকার মধ্যে 50,000 টাকা আছে এবং মুনাফা সহ 71 আছে এই 98,000 টাকা এখানে পরিশোধ করা হয়েছে কাজেই আমরা এর বের করতে পারি আমরা কয়ের উত্তর বের করতে হলে 8 বছরের মুনাফা লিখব আমরা 8 বছরের মুনাফা 98,000 টাকা বিয়োগ 50,000 সমান 48,000 টাকা এই 48,000 টাকা হচ্ছে আমার 8 বছরের মুনাফা এখানে আমরা এটার উত্তর পেয়ে গেছি এরপর খ এ বলা হয়েছে আসলের উপর বার্ষিক মুনাফা কত আসলের উপর আসল মানে এখানে যে টাকা ঋণ নেওয়া হয়েছে সেটাই আসল আমরা আসল মানে কি জানি যে টাকা ব্যাংকে জমা রাখা হয় অথবা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় অথবা বিনিয়োগ করা হয় হ্যাঁ সেই টাকাই হচ্ছে আসল যেহেতু ঋণ নেওয়া হয়েছে কাজেই 50,000 টাকাই হচ্ছে আসল এই 50,000 টাকার উপর বার্ষিক মুনাফা হচ্ছে এক বছরের মুনাফা আমরা জানি যে কোনো টাকার এক বছরের মুনাফাকেই বার্ষিক মুনাফা বলে কাজেই 50,000 টাকার উপর আমরা মুনাফা যা পেয়েছি সেটা 8 বছরের মুনাফা পেয়েছি এটাই এক বছরের মুনাফা বের করলে হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি 8 বছরের মুনাফা 48,000 টাকা অতএব এক বছরের মুনাফা 48,000 ভাগ হচ্ছে 8 এখানে ভাগ করে দিলে 6টা 48 আর 3 শূন্য 6,000 টাকা এই 6,000 টাকা হচ্ছে বার্ষিক মুনাফা অতএব আমরা লিখতে পারি অতএব আসলের উপর বার্ষিক মুনাফা 6,000 টাকা উত্তর 6,000 টাকা এরপর আছে গ গ এর উত্তর গতে বলা হয়েছে এখানে বার্ষিক ব্যাংক মুনাফার হার নির্ণয় করো বার্ষিক ব্যাংক মুনাফার হার হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফা কত সেটা হচ্ছে ব্যাংক মুনাফার হার কাজেই আমরা 100 টাকার এক বছরের মুনাফা বের করব আমরা এখানে পেয়েছি 50,000 টাকার অর্থাৎ আসল মানে 50,000 টাকার এক বছরের মুনাফা পেয়েছি 6,000 এখান থেকে আমরা শুরু করতে পারি কাজেই আমরা লিখব এখানে 50,000 টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা 6,000 টাকা অতএব 1 টাকার এক বছরের মুনাফা 6,000 বাই হচ্ছে 50,000 অতএব 100 টাকার এক বছরের মুনাফা 6,000 গুণ 100 বাই হচ্ছে 50,000 এখানে কাটাকাটি করলে বা ক্যালকুলেশন বা হিসেব করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে বার্ষিক মুনাফার হার আমরা কাটাকাটি করতে পারি এখানে প্রথমে 100 দিয়ে কাটতে পারি 100 দিয়ে যায় 100 এর মধ্যে একবার আর এখানে 100 দিয়ে 500 এর মধ্যে যায় 500 বার যায় অর্থাৎ 200 কেটে দিলে বাকি থাকে 500 এই 500 এখানে বসবে আবার এই 500 দ্বারা এটার মধ্যে কাটাকাটি করা যায় 500 দ্বারা এই শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি 200 এখানকার 200 আর এখানকার 200 থাকে 5 5 দ্বারা 60 এর মধ্যে যায় 12 বার এই হলো 12 টাকা উত্তর আমরা লিখতে পারি 12% অর্থাৎ এটি হচ্ছে বার্ষিক মুনাফার হার 12% এভাবে আমরা শতকরা বার্ষিক মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার এগুলো বের করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা ধারাবাহিক এই সিরিজ যে যোগ্যতা ভিত্তিক ক্লাসে তোমরা লাইনে থাকবে সবসময় আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেব আজকে আমরা সিরিজ ক্লাস 1 অর্থাৎ
পর্যায়ক্রমে সকল সমস্যা আমরা এখানে সমাধান করে দিব। আমরা এক নম্বর দিয়ে শুরু করলাম, বাকিগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে খুব দ্রুতই। আশা করি ভালো থাকবে সবাই। আল্লাহর রহমতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।